নজর রাখবো পরবর্তী সংবাদে। গাজা চুক্তিতে রমরমা যেন থামছেই না, দিনের পর দিন রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা, যেখানে রাজ্য সরকারের তৎপরতায় পুলিশ কাজ করছে, টিএসআর কাজ করছে, পুলিশ এবং টিএসআর এর যৌথ উদ্যোগে বিভিন্নভাবে অভিযান চালানো হচ্ছে, গাঁজা গাছ ধ্বংস করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বুকে একের পর এক গাঁজার কারবারি লক্ষ্য করা গেছে, যেখানে বলা যাচ্ছে 2023 সালের জুন মাসে মেঘালয় এবং শিলং থানায় গাঁজা নিয়ে ধরা পড়েছেন বিশালগড়ের মিন্টু দেবনাথ, পাশাপাশি মিঠুন দেবনাথ। বিশালগড়ের কুখ্যাত গাঁজা মাফিয়া গোবিন্দ নাকি সেন্ট্রুর গাড়িতে গাঁজা দিয়ে গৌহাটির উদ্দেশ্যে পাঠিয়েছেন, কিন্তু এই দুই কারবারি ধরা পড়লেও কোনো খোঁজ মিলেনি তা বলার অপেক্ষা রাখে না। সেখানে বলা যাচ্ছে এই মিন্টুর বিরুদ্ধে আবার বিশালগড় থানায় এনডিপিএস মামলা করা হয়েছে, এবং গোটা বিষয় সম্পর্কে আজকে কি উঠে আসছে শুনবো। মেঘালয় পুলিশ আজকে আমাদের কাছে একজনকে, মানে আমাদের একটা পেয়ার দিয়েছে, একজন আসামি 24 hours এর লেগে আমাদের সেফ কাস্টডিতে রাখা লেগে। ওর নাম হয়েছে মিঠুন দেবনাথ, বাবার নাম দেবেন্দ্র দেবনাথ, তারিখ জাঙ্গালিয়া। ও 2021 সনে স্পেশাল কোর্টে 6 নম্বর কেসে সে ওয়ান্টেড আসলো। তো আমাদের স্পেশাল কোর্ট ওদের কোর্টের কাছে, ওরা ওইখানে যেহেতু অ্যারেস্ট আছে, তো তাদের কাছে প্রোডাকশনের লিগে একটা ওয়ারেন্ট দিছে। প্রোডাকশন ওয়ারেন্ট বলে তারা আজকে এখানে রাখছে, কালকে সকালে স্পেশাল কোর্টে তারা পুলিশ করে। স্যার, যে অভিযুক্তকে আজকে বিশালগড়ে আনা হয়েছে, সে ওইখানে কি নিয়ে ধরা পড়েছিল? ওইখানে সে মেবি কোনো নার্কোটিক আইটেম নিয়ে ধরা পড়ছিল, ওর মিস্টেক নার্কোটিক কেস আছে। কোন থানাতে ধরা পড়েছিল? ওই তো লং ছিল আগে, কিসের কেসটা আসলো এটা স্যার, কি বিষয়? আগে যে আমাদের পিএসসি কেসটা ছিল, এটাও এনডিপিএস কেস করে নিচ্ছে। আপনারা শুনেছেন পুলিশের বক্তব্য, এক্ষেত্রে বলা হয়েছে মিন্টুর বিরুদ্ধে কিন্তু বিশালগড় থানায় এনডিপিএস মামলা ছিল 2021 সালে, তাই বিশালগড় পুলিশ তাকে আনার জন্য আবেদন জানিয়েছেন। সোমবার রাতে মেঘালয় পুলিশ তাকে নিয়ে আসেন বিশালগড় থানায়, কিন্তু মূল কারবারি গোবিন্দের বাড়িতে মেঘালয় পুলিশ এখনো হানা দেয়নি। তবে এখন দেখার বিষয় যে এই গাঁজার রমরমা বাণিজ্য কবে নাগাদ থামে, সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।